নমস্কার প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমার বিশ্বাস ঈশ্বরের দয়ায় আপনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন আর আমি খুব খুশি যে আপনি আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আজকে আর আমি আপনাকে স্বাগত জানাতে পারছি আমার বিশ্বাস নিয়মিত আপনি আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং ঈশ্বরের বাক্য থেকে শিখছেন জানছেন আমাদেরকে অবশ্যই জানান যে এই অনুষ্ঠান থেকে আপনি কিভাবে শিখছেন ঈশ্বরের বাক্য কিভাবে আপনার জীবনে তা কাজ করছে আমরা সত্যিই জানতে চাই আমরা আপনার জন্য প্রার্থনা করে সত্যি খুশি হব অবশ্যই আমাদেরকে আপনার প্রার্থনার বিষয় সকল জানাবেন আসুন আজকে আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রশংসা করি আনন্দে ভরে ওঠে মন তোমাদের কাছে আমাকে করেছো আলো দে আজ আনন্দে ভরে ওঠে মন তোমাদের কাছে এসে আমাকে করেছো খ্রিষ্টকে ভালো ভালোবেসে আজ আনন্দে ভরে ওঠে মন যে মহা তার প্রেমে সপি মনোপ্রাণ আমাদের প্রভু যে মহা তার প্রেমে সপি মনোপ্রাণ অনন্ত জীবন কথা অনন্ত জীবন কথা প্রচারিব দেশ বিদেশে ভরে ওঠে মো তোমাদের কাছে এসে আমাকে করেছো আপু খ্রিস্টকে ভালোবেসে আজ আনন্দে ঘরে ওঠে মো আমরা বাইবেলের পুরাতন নিয়মে বর্ণিত যাত্রা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আমরা দেখি ইসরায়েল জাতি সিনয় পর্বতের নিচে উপস্থিত হয়েছে আমরা দেখি যে ইসরায়েল সন্তানেরা প্রস্তুতি নিচ্ছে ঈশ্বরের সঙ্গে তাদের সাক্ষাৎ হবে ঈশ্বর তাদের ব্যবস্থা দেবেন হয়তো আপনার মনে হতে পারে এটা খুব সুন্দর একটা ঘটনা হতে চলেছে কিন্তু তা নয় এটা এক ভয়ঙ্কর ঘটনা ছিল কারণ ঈশ্বর তাদেরকে বলেছেন কেউ যেন পর্বতের কোনো অংশ স্পর্শ না করে এটা এতটাই ভয়াবহ ছিল যে সমগ্র ইসরায়েল জাতি ভয়ে কাঁপতে শুরু করেছিল তারা ঈশ্বরের রব শুনেছিল এই ব্যবস্থা দানের সময় এবং অনুগ্রহের সময় এই দুটির মধ্যে কোনো মিল নেই এরপরে আমরা আসি বাইবেলের আরেকটি উল্লেখযোগ্য অধ্যায়ে যেখানে ঈশ্বর দত্ত ব্যবস্থার কথা বলা আছে ঈশ্বর দশ আজ্ঞা দিলেন এখানে যে প্রথম আজ্ঞা দেওয়া হলো তেমন নয় কিন্তু ব্যবস্থার একটা অংশ এখানে তাদের দেওয়া হয়েছিল প্রথম অংশে নৈতিকতার বিষয় বলা হয়েছে এই দশাজ্ঞার মধ্যে অনেক কিছু জানার আছে প্রথম বিষয় হলো এক নতুন নৈতিকতা যার দ্বারা ঈশ্বরের এক মান আমরা জানতে পারি এখানে বিশুদ্ধ বাধ্যতার কথা বলা হয়েছে ব্যবস্থা বিশুদ্ধ ঈশ্বরের ব্যবস্থা ধর্মময় আর আমাদের স্বভাব পাপপূর্ণ ঈশ্বর ভুল এবং ঠিকের মধ্যে একটা রেখা টেনে দিলেন ব্যবস্থা বলে দেয় আমরা কেমন মানুষ ঈশ্বর এবং মানুষের মধ্যবর্তী এক বিশাল শূন্যতা রয়েছে যে শূন্যতা প্রভু যিশু দূর করেছেন ব্যবস্থা আমাদের জীবনে আয়নাস্বরূপ যা আমাদের পাপময় জীবনকে দেখিয়ে দেয় ব্যবস্থাকে দুটি অংশে ভাগ করা যায় একটি অংশ হলো ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক অপরটি হল মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আসুন আর কথা না বাড়িয়ে আমরা ঈশ্বরের বাক্যের বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করি আর আমার প্রার্থনা এই সময় যেন আমরা ঈশ্বরের রব শুনতে পাই ঈশ্বর আমাদেরকে তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে যা শেখাতে চাইছেন যেন তা সঠিকভাবে উপলব্ধি করতে পারি আসুন ঈশ্বরের বাক্যের বিস্তারিত আলোচনা দিকে যাই প্রিয় বন্ধু আজকের যাত্রা পুস্তক তার উনিশের অধ্যায় নয় পদ থেকে আলোচনা শুরু করব উনিশের অধ্যায় নয় থেকে কুড়ি পদে আমরা শুনব ঈশ্বর ইজাল জাতিকে তার উপস্থিতি জানাবার জন্য সিনয় পর্বতে নেমে আসবেন এরপর যাত্রা পুস্তক কুড়ির অধ্যায় আলোচনায় আমরা যাব আমরা দেখি যে ঈশ্বরের সাথে সাক্ষাতের এক প্রস্তুতি নয় থেকে বারো পদ যাত্রা পুস্তক তার উনিশের অধ্যায় আমরা পাঠ করি আর সদাপ্রভু মসিকে কহিলেন দেখো আমি নিবিড় মেঘে তোমার নিকটে আসিব যেন লোকেরা তোমার সহিত আমার আলাপ শুনিতে পায় এবং তোমাতেও চিরকাল বিশ্বাস করে পরে মশি লোকদের কথা সদাপ্রভুকে বলিলেন তখন সদাপ্রভু মশিকে কহিলেন তুমি লোকদের নিকটে গিয়া অদ্য ও কল্য তাহাদেরকে পবিত্র কর এবং তাহারা আপন আপন বস্ত্র ধৌত করুক আর তৃতীয় দিনের জন্য সকলে প্রস্তুত হউক কেননা তৃতীয় দিনে সদাপ্রভু সকল লোকের সাক্ষাতে সিনয় পর্বতের উপরে নামিয়া আসিবেন আর তুমি লোকদের চারিদিকে সীমা নিরূপণ করিয়া এই কথা বলিও তোমরা সাবধান পর্বতে আরোহণ কিংবা তাহার সীমা স্পর্শ করি না যে কেউ পর্বত স্পর্শ করিবে তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন অনেকের ধারণা যেদিন ঈশ্বর ইসরায়েল জাতিকে ব্যবস্থা দান করলেন সেই দিনটি একটি আড়ম্বরপূর্ণ মহা আনন্দের দিন ছিল প্রভুর এক ভক্ত দাস তাঁর বইয়ে লিখেছেন কোনো একজন খুবই শিক্ষিতা মহিলা তাকে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা আপনার কি মনে হয় ঈশ্বর যেদিন ইসরায়েলকে ব্যবস্থা দান করেছিলেন সেই দিনটি খুবই সুন্দর খুবই আনন্দের দিন ছিল তাই না ভক্তদাস লিখেছেন তাঁর জবাব শুনে ভদ্রমহিলা নিশ্চয়ই চমকে উঠেছিলেন কেননা তিনি বলেছিলেন কই আমি তো সেরকম সুন্দর কিছু দেখছি না বরঞ্চ সেই দিনটি ভীতিপূর্ণ ভয়ঙ্কর দিন সেই দিনের জন্য ঈশ্বর মসিকে বললেন যেন ইসরায়েল নেই পবিত্র করে একদিন নয় দুই দিন ধরে পবিত্র করবে এবং তৃতীয় দিনে ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হবে তবে যতই পবিত্র হোক না কেন সিনয় পর্বতের কাছে কেউ যাবে না এমন কি পর্বতের কোনো অংশ তারা স্পর্শ করবে না খুবই দৃঢ়ভাবে মশি ইসরায়েলকে ঈশ্বরের নির্দেশগুলো ইসরায়েল জাতিকে বুঝিয়ে দিলেন পর্বতে কেউ আরোহণ করবে না সীমা স্পর্শ করবে না যদি কেউ আদেশ অমান্য করে তার অবশ্যই প্রাণদণ্ড হবে তেরো থেকে ষোলো পদের মধ্যে পাই কোনো হস্ত তাহাকে স্পর্শ করিবে না কিন্তু সে অবশ্যই প্রস্তারাঘাতে হত কিংবা বান দ্বারা বিদ্ধ হইবে পশু হোক কি মনুষ্য হোক সে বাঁচিবে না অধিক্ষণ তুরিবাদ্য হইলে তাহারা পর্বতে উঠিবে পরে মসি পর্বত হইতে নামিয়া লোকদের নিকটে আসিয়া লোকদিওকে পবিত্র করিলেন এবং তাহারা আপন বস্ত্র ধৌত করিল পরে তিনি লোকদিকে কহিলেন তোমরা তৃতীয় দিনের জন্য প্রস্তুত হও কোন স্ত্রীলোকের কাছে যাইও না পরে তৃতীয় দিনে প্রভাত হইলে মেঘগর্জন ও বিদ্যুৎ এবং পর্বতের উপরে নিবিড় মেঘ হইল আর অতিশয় উচ্চ তুরিধ্বনি হইতে লাগিল তাহাতে শিবিরস্থ সমস্ত লোক কাঁপিতে লাগিল মসি যখন ব্যবস্থার কথা জাতিকে বলেছিলেন তখন তারা খুব খুশি হয়েছিল যে খুব মজার ব্যাপার হবে নগরের মধ্যে দিয়ে যখন সার্কাস দল প্যারেড করে যায় ছেলে বুড়ো সবাই পথের দ্বারে দাঁড়িয়ে দেখে আর ভাবে না জানি কত মজার মজার খেলা দেখতে পাব ইজালদের অবস্থা সেই রকমই হলো ব্যবস্থা পাবো ব্যবস্থা পাবো আনন্দ করতে থাকলো কিন্তু মসি যখন বললেন তোমরা নিজেদের পবিত্র করো এবং পর্বতের কাছে যাবে না কোনো অংশ স্পর্শ করবে না যে করবে তাকে বানবিদ্ধ করা হবে তা সে মানুষ হোক বা পশু হোক আর মসি শিবিরে সব পুরুষকে পবিত্র করালেন কোনো পুরুষ স্ত্রীলোককে স্পর্শে আসলো না তৃতীয় দিন প্রভাত হওয়ার আগে এবং সঙ্গে সঙ্গে সিনয় পর্বত ঘন কালো মেঘে ছেয়ে গেল সেই সঙ্গে ঘন ঘন মেঘ গর্জন ও বজ্রপাত হতে লাগলো সেই সঙ্গে উচ্চ রবে তুরি বাজতে লাগল চিন্তা করে দেখুন সেই দৃশ্য সাহসী পুরুষের বুক কেঁপে ওঠে যেন কি এক মহাপ্রলয় এসে পড়ল আমার তো মনে হয় শিবিরে শিশুরা বালক বালিকারা সবাই ভয় কাঁদছিল যাত্রাপুস্তক অধ্যায় সতেরো থেকে একুশ পদে আমরা পাই পরে মসি ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করিবার জন্য লোকদিহকে শিবির হইতে বাহির করিলেন আর তাহারা পর্বতের তলে দণ্ডায়মান হইল তখন সমস্ত সিনয় পর্বত ধূমময় ছিল কেননা সদাপ্রভু অগ্নিসহ সহ তাহার উপরে নামিয়া আসিলেন আর ভাটির ধূমের ন্যায় তাহা হইতে মুটিতে লাগিল এবং সমস্ত পর্বত অতিশয় কাঁপিতে লাগিল আর তুরীর শব্দ ক্রমশ অতিশয় বৃদ্ধি পাইতে লাগিল তখন মসি কথা কইলেন এবং ঈশ্বর বাণী দ্বারা তাহাকে উত্তর দিলেন আর সদাপ্রভু সিনয় পর্বতে পর্বতের শিখরে নামিয়া আসিলেন এবং সদাপ্রভু মসিকে সেই পর্বত শিখরে ডাকিলেন তাহাতে মসি উঠিয়া গেলেন তখন সদাপ্রভু মসি কিলেন তুমি নামিয়া গিয়া দিকে দৃঢ় আদেশ করো পাশে তাহারা দেখিবার জন্য সীমা লঙ্ঘন করিয়া সদাপ্রভুর দিকে যায় ও তাহাদের অনেকে পতিত হয় ভাব ভাবছিল এখনই হয়তো মহা আকর্ষণীয় কিছু দেখতে পাবো কাউকে দেখতে পাবো মসি যখন তাদের পর্বতের কাছাকাছি আনলেন দেখা গেল সমস্ত সিনয় পর্বত ধুঁয়ে ভরা ভাঁটির ধুঁয়র মতো ধোঁয়া পর্বত থেকে উঠছে এবং সমস্ত পর্বত কাঁপছে তুরিধ্বনীয় প্রবল হল এমন সময় মসি কথা বললেন আর অন্ধকার ধুঁয়োর মধ্যে থেকে ঈশ্বর বাণী দ্বারা তাকে উত্তর দিলেন ঈশ্বর মসিকে পর্বত শিখরে ডেকে নিলেন আর মসিকে বলেন যাও ওদের কাছে গিয়ে সাবধান করে দাও কৌতূহলবশত কেউ যেন পর্বতের কাছে না আসে তাতে তারা অনেকে মারা পড়বে অতএব তারা ঈশ্বরের মুখ দেখল না বা রূপ দেখল না কেবলমাত্র তার স্বর শুনল একথা আজও সত্য ঈশ্বরকে কেউ কখনো দেখেনি যেমন লেখা আছে বাইবেলের নতুন নিয়মেও যৌন লিখিত সুসমাচারে একের অধ্যায়ে পদে ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই একজাত তিনি তাহাকে প্রকাশ করিয়াছেন উনিশের অধ্যায় বাইশ থেকে পঁচিশ পদে দেখুন কি লেখা আছে আর যাজকগণ যারা সদাপ্রভু নিকটবর্তী হয়ে থাকে তারাও অপনাদকে পবিত্র করুক পাঁচে সদাপ্রভু তাহাদকে আক্রমণ করে তখন মসি সদাপ্রভুকে কহিলেন লোকেরা সীময় পর্বতে উঠিয়া আসিতে পারে না কেন তুমি দৃঢ় আজ্ঞা দিয়া আমাদিগকে বলিয়াছ পর্বতের সীমা নিরূপণ করো ও তাহা পবিত্র করো আর সদাপ্রভু তাহাকে কহিলেন যাও নামোগিয়া পরে হারণকে সঙ্গে করিয়া তুমি উঠিয়া আসিয়ো কিন্তু যাজজ্ঞণ লোকেরা সদাপ্রভু নিকটে উঠিয়া আসিবার জন্য সীমা লঙ্ঘন না করুক পাছে তিনি তাহাদেরকে আক্রমণ করেন তখন মসি লোকদের কাছে নামিয়া গিয়া তাহাদেরকে এই সকল কথা বলিলেন ইসাইল জাতি প্রতিশ্রুতি দিয়েছিল যে ব্যবস্থা পালন করে চলবে ব্যবস্থার গুরুত্ব কিন্তু তারা বুঝতে পারেনি ভেবেছিল খুব সহজ কিন্তু ক্রমে ক্রমে ব্যবস্থার ভারে তারা নুয়ে পড়ল ব্যবস্থা তাদের পরিত্রাণ দিতে পারেনি পরিত্রাণের আনন্দের জন্য দেড় সহস্র বৎসর অপেক্ষা করতে হয়েছিল চোখের সামনে মহা অন্ধকার ও ধোঁয়ো দেখেছিল আনন্দের পরিবর্তে ভীতি এসেছিল প্রিয় ভাই বোন এরপরে আমরা আসি অধ্যায় যেখানে ঈশ্বর দশ আজ্ঞা প্রদান করলেন অধ্যায় আমরা শুনবো যে ঈশ্বর ইসরায়েলকে দশটি আজ্ঞা দিলেন যদিও প্রথমে দশটি আজ্ঞা দিলেন এগুলি ব্যবস্থার একটা অংশ ব্যবস্থা মানুষকে দোষী সাব্যস্ত করবে সুতরাং তখনই প্রয়োজন হবে প্রায়শ্চিত্ত সাধনের স্থান সেটা হবে বেদি অতএব ব্যবস্থা ও বেদী একসাথে চলবে আধুনিক বাথরুমে দেখা যায় আয়না আছে ব্যবস্থা হচ্ছে আয়না আপনি আয়নায় নিজ মুখ দেখলে দেখতে পান কি করে মুখে ধুলো লেগেছে বা কালি লেগেছে মুখটা তো ধুয়ে ফেলতে হয় আয়না ঠিক নিচে দেখলেন বেসিন আছে তাড়াতাড়ি বেসিনে মুখটা ধুয়ে ফেললেন ব্যবস্থা আপনাকে দোষী করল তৎকালে হিসেব মতো যাজক প্রথমেই বলবেন প্রায়শ্চিত্ত কর বেদির উপরে বলিদান চড়াও আয়না আপনার মুখের ময়লা ধুয়ে দিতে পারে না ব্যবস্থা তেমনি আপনাকে দোষী করে দেখাবে পরের কাজ আপনার কুড়িরোধ্যায় এক এবং দুই পদে দেখুন আর ঈশ্বর এই সকল কথা কইলেন আমি তোমার ঈশ্বর সদাপ্রভু যিনি মিশর দেশ হইতে দাশক্রিয় হইতে তোমাকে বাহির করিয়া আনিলেন ব্যবস্থা দানের সময় ঈশ্বর প্রথম কথা ইজরাজাতিকে শোনালেন আমি তোমার সদাপ্রভু তোমাকে মিশরের দাসগৃহ থেকে বার করে এনেছি এখন আমার মনের মতো চলার জন্যই প্রথমেই দশটি আজ্ঞা দান করব, তোমরা ভবিষ্যতে সেই মতো চলবে এই দশ আজ্ঞার বিষয় অনেক কথাই বলার আছে প্রথমটাই হচ্ছে নূতন নৈতিকতা বা ধার্মিকতা ঠিকভাবে যদি দেখি এবং চিন্তা করি তাহলে দেখব যে বিষয়টি নতুন নয় মহাপ্লাবনের পূর্বে ছিল আবার মহাপ্লাবনের পরেও ছিল আমরা মনে করি পাপের বিষয় আমরা সব কিছুই জেনে নিয়েছি সুতরাং আমরা হলাম একেবারে পরিষ্কার পাপি কিন্তু তা নয় আমরা প্রাকৃতিকগতভাবে বা প্রকৃতিগতভাবে আমরা পাপি দশাজ্ঞায় আমরা কোনো প্রকার ভাঁজ দিতে পারি না দশ আজ্ঞা ইসরায়েল জাতির জন্য একটা মান বা স্ট্যান্ডার্ড এই মতো যদি তারা চলে তবে ঈশ্বরের মনোনীত জাতি ও নিজের রূপে স্বীকৃতি পাবে ব্যবস্থা বিষয় বলতে হলে আমাদের ছয়টি বিশেষ বিষয় মনে রাখতে হবে এক নম্বর বিষয় যারা লিখছেন লিখে নিন ব্যবস্থার উৎস বা উৎপত্তি স্থল স্বয়ং ঈশ্বর যাত্রা পুস্তক তার একত্রিশের অধ্যায় আঠেরো পদে পাই দুই ব্যবস্থা মসির হাত দিয়ে ইসরায়েলকে প্রদান করা হলো। বাইবেলের নতুন নিয়মের জোহনলিখিত সুষমাচার একের অধ্যায় সতেরো পদ তিন ব্যবস্থার প্রকৃতি ক অনুগ্রহ নয় রোমিও তার দশের অধ্যায় পাঁচ পদ গালাতীয় তিনের অধ্যায় দশ পদ ইব্রিও দশের অধ্যায় আটাশ পদ খ পবিত্র ধার্মিক উত্তম এবং আত্মিক রোমিও সাতের অধ্যায় বারো এবং চোদ্দ পদ গ হল ব্যবস্থা একটা সমষ্টি ব্যবস্থা যে কোনো একটা অমান্য করলে সমস্ত ব্যবস্থাই অমান্য করা হয় যা লেখা আছে জাকব তার দুইয়ের অধ্যায় দশ থেকে এগারো পদে আমরা তৃতীয় বিষয় শুনলাম ব্যবস্থার প্রকৃতি চতুর্থ বিষয় শুনব ব্যবস্থার প্রতিক্রিয়া প্রথম হল যে সকল মনুষ্যকে দোষী করে রোমিও তার তিনের অধ্যায় উনিশ পদে লেখা আছে খ কাউকে নির্দোষ ঘোষণা করে না রোমিও তার তিনের অধ্যায় কুড়ি পদে গ ব্যবস্থা ঈশ্বরের প্রতিজ্ঞাকলাপের প্রতিকূল নয় গালাতীয় তার তিনের অধ্যায় একুশ পদ ঘ হল অপরাধের বাহুল্য প্রকাশ করে রোমিও তার পাঁচের অধ্যায় কুড়ি পদ সাতের অধ্যায় সাত পদ এবং সাত থেকে তেরো পদ প্রথম করিন্থী তার পনেরো অধ্যায় ছাপ্পান্ন এবং উঙ হল প্রভুজি খ্রিস্টের আগমন পর্যন্ত শিক্ষকের কার্য সাধন করেন যা পাবো গালাতীয় তার তিনের অধ্যায় চব্বিশ পদে তাহলে আমরা চতুর্থ বিষয় শুনেছি ব্যবস্থার প্রতিক্রিয়া এখন পঞ্চম বিষয় শুনি বিশ্বাসীর সাথে ব্যবস্থার সম্বন্ধ ক হল বিশ্বাসী ব্যবস্থায় পরিত্রাণ বা উদ্ধার পাবে না গালাতীয় তার দুইয়ের অধ্যায় একুশ পদ খ হলো বিশ্বাসী ব্যবস্থার অধীন নয় রোমিও তার ছয়ের অধ্যায় চোদ্দ থেকে এবং আটের অধ্যায় চার পদে আমরা এই বিষয় পাই গ হল কিন্তু বিশ্বাসী অনুগ্রহে বৃদ্ধি পায় রোমিও তার পাঁচের অধ্যায় দুই পদ এবং দ্বিতীয় পিতর তিনের অধ্যায় আঠেরো পদ পঞ্চম বিষয় আমরা শুনলাম বিশ্বাসের সাথে ব্যবস্থা সম্বন্ধ এখন ষষ্ঠ বিষয় শুনব ব্যবস্থা প্রাপক কেবলমাত্র ইসরায়েল যাত্রাপুস্তক তার কুড়ির অধ্যায় দুই পদে লেখা আছে আমি তোমার ঈশ্বর সদাপ্রভু যিনি হইতে দাসগৃহ হইতে তোমাকে বাহির করিয়া আনিলেন এখন আসুন আমরা আজ্ঞার দিকে একটু দেখব দশাজ্ঞা প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগ মানুষের সঙ্গে ঈশ্বরের সম্বন্ধ আর দ্বিতীয় ভাগ মানুষের সাথে মানুষের সম্বন্ধ যাত্রাপুস্তক তার কুড়ির অধ্যায় তিন পদে লেখা আছে আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক একাধিক ঈশ্বরবাদ বিষয়টা ঈশ্বর সম্পূর্ণ বাতিল করে দিচ্ছেন তবে নিরশ্বরবাদ বা নাস্তিক বিষয় কিছু উল্লেখ নেই ওই সময় মানুষ সৃষ্টির সময় সময়াবধি দশ আজ্ঞা লাভ পর্যন্ত খুব বেশি বৎসর আগায়নি এবং ঈশ্বরের প্রতাপ ও মহিমা পরাক্রম তখন উপলব্ধি করছিল নাস্তিকদের বিষয়ে উল্লেখ আমরা দাউদের সময় দেখতে পাই গীতসঙ্গীতা তার তিপ্পান্ন অধ্যায় এক পদে তিনি তাই বলেছেন মূড়ো মনে মনে আছে ঈশ্বর নাই আজকের দিনে বহু নাস্তিক আছেন এবং এদের মধ্যে সাধারণ মানুষ কম বেশিরভাগ শিক্ষিত মহাজ্ঞানী বৈজ্ঞানিক ইত্যাদি যারা জ্ঞানে শীর্ষে স্থানে বসে আছেন তারাই ঈশ্বরকে স্বীকার করে নিতে পারে না বলে তারা বলে ঈশ্বর নেই আর ঈশ্বর তাদের কি বলছেন তারা মূড়। মহামূর্খ ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করেছেন একথা নাস্তিকরা মানতে চায় না জগতের চমকপ্রদ বিষয়গুলো মানুষকে ঈশ্বর থেকে বহু দূরে আজকে সরিয়ে দিয়েছে এবং সরিয়ে নিয়ে যাচ্ছে আনবিক বোমা ফাটল মানুষের প্রশংসা হল মহাশূন্যে মানুষ উড়ে এল বৈজ্ঞানিকদের বাহবা দিল মানুষ ঈশ্বরের তত্ত্ব অস্বীকার করে নানা থিওরি দিয়ে মানুষ মানুষকে বোঝাতে চাইল ঈশ্বর নেই ঈশ্বর বলেন তাহারা নষ্ট তাহারা ঘৃণাহ অধর্ম করিয়াছে তাহারা মূড় ঈশ্বর ইসরায়েলকে বললেন আমা ব্যতী রেখে তোমার অন্য দেবতা না থাকুক দশাজ্ঞার এটাই হল প্রথম আজ্ঞা তখনকার দিনে মানুষ কোনো কিছু ভীতিকর চমকপ্রদ আনন্দদায়ক দুঃখদায়ী যা কিছু দেখত তাকে দেবতা বলে আরাধনা করত সূর্যের প্রতাপ চাঁদের স্নিগ্ধ আলো দূর আকাশের তারা সবই তাদের দেবতা হল বৃষ্টি খরা প্লাবন দেবতা হল মৃদু বায়ু মহাপ্রলয় রূপে এলো দেবতা হলো মানুষকে বুঝিয়ে স্থির রাখা কঠিন ব্যাপার ছিল বর্তমানে আবার ঠিক উল্টো ঈশ্বরের উপাসনা করে কি হবে একদল বলছে শুধু হাসো এটাই তোমার ধর্ম কেউ বলছে ডাক ছেড়ে কাঁদো এটাই তোমার ধর্ম মাদকব্রস্তু গ্রহণ করো বিবস্ত্র হয়ে মত্ত হয়ে থাকো এটাই তোমার ধর্ম ঈশ্বর বলেন আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক বাইবেলের নতুন নিয়মে রোমিও তার একের অধ্যায় একুশ থেকে পঁচিশ পদের সাধু পৌল লিখেছেন কারণ জ্ঞাত হইয়াও তাহারা তাহাকে ঈশ্বর বলিয়া তার গৌরব করে নাই ধন্যবাদও করে নাই কিন্তু আপনাদের তর্ক বিতর্কে অসার হইয়া পড়িয়াছে এবং তাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে আপনাদেরকে বিজ্ঞ বলিয়া তাহারা মূর্খ হইয়াছে এবং ক্ষয়নীয় মনুষ্যের পক্ষীর ও চতুষ্পদের ও সরীসৃপের মূর্তি বিশিষ্ট প্রতিকৃতির সহিত অক্ষয় ঈশ্বরে গৌরব পরিবর্তন করিয়াছে এই কারণ ঈশ্বর তাহাদিকে আপন আপন হৃদয়ের নানা অভিলাষে এমন সমর্পণ করিলেন যে তাহাদের দেহ তাহাদিকেতে অনাদৃত হইতেছে কারণ তাহারা সহিত ঈশ্বরের সত্য পরিবর্তন করিয়াছে এবং সৃষ্ট বস্তুর পূজা ও আরাধনা করিয়াছে সেই সৃষ্টিকর্তা নয় যিনি যুগে যুগে ধন্য আমেন এইবার আমরা পাঠ করব যাত্রাপুস্তক তার কুড়ির অধ্যায় চার থেকে সাত পদ লেখা আছে তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না উপরস্থ স্বর্গে নিচস্ত পৃথিবীতে ও পৃথিবীর নিচস্ত জল মধ্যে যাহা যা আছে তাহাদের কোনো মূর্তি নির্মাণ করিও না তুমি তাহাদের কাছে প্রণিপাত করিও না এবং তাহাদের সেবা করিও না কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আমি রক্ষণে উদ্যোগী ঈশ্বর আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তান দিকের উপরে বর্তাই যারা আমাকে দেশ করে তাহাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তাই কিন্তু যাহারা আমাকে প্রেম করে ও আমার আজ্ঞা সকল পালন করে আমি তাহাদের সহস্র পুরুষ পর্যন্ত দয়া করি তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক লইয় না কেননা যে কেহ তাহার নাম অনর্থক লয় সদাপ্রভু তাহাকে নির্দোষ করিবেন না অনেকে বলে থাকেন যে যাত্রাপুস্তক কুড়ির অধ্যায় চার পাঁচ পদ বর্তমান মানুষের জন্য নয় বাইবেলের নতুন নিয়মে কলসীয় তার অধ্যায় পাঁচ পদে সাধু পৌল লিখেছেন অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ সকল মৃত্যুস্বাদ করো যথা বেশ্বাগমন অসুচিতা মোহ কুয়বিলাস এবং লোভ এ তো প্রতিমা পূজা মানুষ যে কোনো বস্তুতে বিষয় আকৃষ্ট বা আকর্ষিত হয় বা আরেক কথা ঈশ্বর ও নিজের মাঝে যে কোনো বস্তু বা বিষয় প্রধান স্থান পায় সেটাই হলো মূর্তি পূজা কারোর কারোর মদ কারো কারোর কাম কারোর কারোর বিভিন্ন নেশা ইত্যাদি বহু দেব দেবীর অবতারণ হয়েছে ঈশ্বর বললেন প্রতিমা পুজো করিও না বাইবেলে প্রতিমা পূজা অর্থে ঈশ্বর অপেক্ষা যাকে আমরা অধিক বেশি জ্ঞান করি বা সময় দিই সেই হয় তৃতীয় বিষয় বা তৃতীয় আজ্ঞাতে ঈশ্বর বললেন ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক লইও না মানুষ নিজেকে বলার জন্য বা জাস্টিফাই করার জন্য কথায় কথায় ঈশ্বরের নাম উচ্চারণ করে থাকে নিজেকে ধার্মিক দেখাবার জন্য ঈশ্বরের নামে দিব্য করে থাকে ঈশ্বর মহাপবিত্র আমরা পাপি মানুষ পাপে আমাদের জন্ম যিশু বলেন আমাদিয়া না আসিলে কেউ পিতার নিকট অর্থাৎ ঈশ্বরের নিকটে আইসে না এমন ঈশ্বরের নাম আমরা কিভাবে অপবিত্র করতে পারি পথ দিয়ে আসছিলাম দেখি একজন দুপুরবেলা মদ খেয়ে পথের ড্রেনের ধারে পড়ে আছে এবং অচৈতন্য অবস্থায় মাঝে মাঝে মুখ খারাপ করে ঈশ্বরকে গালিগালাজ করছে কেন ঈশ্বর তাকে পথ থেকে তুলে ধরে নিয়ে যাচ্ছে না দেখুন ওই ব্যক্তি কি ঈশ্বরে গৌরব করছে ঈশ্বরের চোখে সে কি নির্দোষ থাকবে প্রিয় ভাই ও বোন আসুন আমরা ঈশ্বরের বাক্যের নিকটবর্তী হই এবং লেখা আছে এখানে এগারো এবং বারো পদে কেননা সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবীর সমুদ্র ও সেই সকলের মধ্যবর্তী সমস্ত বস্তু ছয় দিনে নির্মাণ করিয়া সপ্তম দিনে বিশ্রাম করিলেন এই জন্য সদাপ্রভু বিশ্রাম দিনকে আশীর্বাদ করিলেন তোমার পিতা মাতাকে তোমার মাতাকে সমাদার করিও যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিবেন সেই দেশে তোমার পরমায়ু হয় ঈশ্বর তার চতুর্থ আজ্ঞায় বললেন তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিয় ঈদ জাতিকে ঈশ্বর বিশ্রাম দিন দিয়েছিলেন তার চুক্তি অনুযায়ী তিনি দিনটি দিয়েছিলেন প্রশ্ন ঠিক কোন দিনটি সপ্তম দিন দিনের নাম মানুষ করে নিয়েছে সুতরাং শনিবারটাই যে সপ্তম দিন কি করে বলবেন আমরা ক্যালেন্ডার অনুযায়ী রবিবার সপ্তাহের প্রথম দিন ধরে নিয়েছি প্রভু যিশু রবিবার মৃত্যুকে জয় করে উঠেছিলেন সেই হিসাবে ওই দিনটি সপ্তাহের প্রথম দিন রূপে আমরা পালন করছি এবং পদে লেখা আছে তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদার করে যেন তোমার ঈশ্বর সদাপ প্রভু তোমাকে যে দেবেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয় পঞ্চমাজ্ঞা মানুষের সাথে মানুষের সম্বন্ধে বিষয়ে দশ আজ্ঞা দ্বিতীয় ভাগে এলাম প্রথম চারটি আজ্ঞা ঈশ্বর সম্বন্ধীয় একমাত্র ঈশ্বর দ্বিতীয় আর নেই সুতরাং কোনো প্রকারের প্রতিমা নির্মাণ করবেন না ঈশ্বরের নামকে হো করবেন না ঈশ্বরের দিনকে পালন করতে হবে এবার জগতের দিকে তাকে প্রথমেই মানুষকে মনে করে দিলেন যারা তোমাদের জন্মদাতা জগতে লালন কালন কর্তা তাদের সমাদার করো ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন আমরা বাইবেলের পুরাতন নিয়মে বর্ণিত দ্বিতীয় পুস্তক যাত্রা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলেছেন আমরা দেখলাম ইসরাইল জাতিকে ঈশ্বর সিনয় পর্বতে ব্যবস্থা দানের পূর্বে সতর্ক করে দিয়েছেন কেউ যেন পর্বত স্পর্শ না করে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ ছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা ইসরায়েল তার রব শুনেছিল এবং ভয়ে কেঁপে উঠেছিল ঈশ্বর ব্যবস্থা দিলেন আজ্ঞা ব্যবস্থার একটি অংশমাত্র ক্রমে ক্রমে তাদের আরও অনেক বিধিনিয়ম পালন করতে হবে ঈশ্বর ব্যবস্থার মাধ্যমে দেখিয়ে দিলেন যে পাপি মানুষ ঈশ্বর থেকে অনেক দূরে মধ্যবর্তী স্থানে যে শূন্যতা আছে তা একমাত্র প্রভু যিশু দূর করেছেন তিনি পরিত্রাতা ব্যবস্থা ইসরায়েলকে এক নতুন নৈতিকতা ও ধার্মিকতা দেখালো সামাজিকভাবে তারা নতুন এক মান পেল যা ঈশ্বর মান ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ক কেমন হবে এবং মানুষের সাথে মানুষের সম্পর্ক কেমন হবে তাও তারা জানতে পারল আমরা বর্তমানে অনুগ্রহের কালে আছি তার অর্থ এই নয় যে ব্যবস্থা লোপ পেয়েছে এবং আমরা পাপের মধ্যে জীবনযাপন করবো প্রভু যীশু ব্যবস্থা পূর্ণ করেছেন আসুন প্রার্থনা করি এবং ঈশ্বরের বাক্য মতো জীবনযাপন করি আসুন প্রার্থনায় যাই আর এই সময় আমি চাইব যে আপনিও আমার সঙ্গে প্রার্থনায় সহমত হন আসুন প্রার্থনা করি মঙ্গলময় করুণাময় স্বর্গীয় পিতা প্রভু তোমার ধন্যবাদ তোমার স্তুতির প্রশংসা তোমার গৌরব করি তোমার পবিত্র অনুগ্রহে তোমার দয়ায় পিতাগুলো এই সুন্দর সুযোগ আরেকটি বার আমাদের জীবনে তুমি দিয়েছিলে ধন্যবাদ দিয়ে স্বৈগীয় পিতা যে তোমার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে কথা বলেছ আশীর্বাদ করেছ তোমার অনুগ্রহে পূর্ণ করেছো তাদের হৃদয় মনকে তোমার জীবন্ত বাক্যে পূর্ণ করেছো তোমার সহভাগিতায় সান্নিধ্যে উজ্জীবিত করেছো সৈক্য পিতা ধন্যবাদ যে তোমার পবিত্র অনুগ্রহে প্রত্যেক মুহূর্ত তুমি তাদের সঙ্গে সঙ্গে আছো এবং তোমার সহভাগিতায় বৃদ্ধি পেতে সাহায্য করে চলেছ বিশেষ করে পিতাকে এই সময় সেই প্রত্যেক ব্যক্তির জন্য প্রার্থনা করি এই সময় যদি আমাদের দর্শক বন্ধুদের মধ্যে এমন কেউ থেকে থাকেন হয়তো একাকী নিঃসঙ্গ হয়তো বিষণ্ন অসহায় নিজেকে খুব একা মনে করছেন অসহায় মনে করছেন প্রভু প্রার্থনা করি তোমার জীবন্ত উপস্থিতি তার সঙ্গে থাক প্রভু তোমার পবিত্র অনুগ্রহে তাকে তুমি স্পর্শ করো যেন তোমার পবিত্র আত্মার সুপরিচালনা তোমার উপস্থিতি তার জীবনে পিতাগতিনি তিনি সঠিকভাবে সুন্দরভাবে উপলব্ধি করতে পারেন যে তিনি একা নন কিন্তু তুমি আছো তার সঙ্গে এবং সৈকীয় পিতা তোমার সেই জীবন্ত প্রত্যাশায় তাকে পূর্ণ করো তোমার আলোকে পূর্ণ করো যেন কোনো রকম কোনো হতাশা কোনো অন্ধকার তার জীবনকে পিতাগ সেই ঢেকে না রাখতে পারে কিন্তু তোমার আলোকে যেন তার জীবন সে আলোকিত হতে পারে উজ্জ্বল উজ্জ্বল হতে পারে সৈক্য পিতা তুমি দয়া করো প্রার্থনা করি সৈক্য পিতা যদি কেউ অসুস্থ পীড়িত থেকে থাকেন প্রভু এবং পিতাকে তোমার দিকে দৃষ্টি স্থির রেখেছেন যে হ্যাঁ প্রভু তুমি পারো তাকে সুস্থ করতে সৈক্য পিতা প্রার্থনা করি তোমার পবিত্র অনুগ্রহে তাদের বিশ্বাসের পূর্ণতা দেখতে তুমি সাহায্য করো তোমার পবিত্র আত্মার অনুগ্রহে সৈক্য পিতা তোমার পরাক্রম তাদের শরীরে উপলব্ধি করে তোমার গৌরব করতে সাহায্য করো প্রার্থনা করি যদি কোনো পরিবার পিতাগ পারিবারিকভাবে অশান্তিতে ভুগছেন যে কোনো কারণে অশান্তি হতে পারে প্রভু যে কোনো কারণীয় তুমি জানো প্রভু এবং তুমি পারো তাদেরকে উদ্ধার করতে প্রার্থনা করি সেই সকল সংকট থেকে সমস্যা থেকে অশান্তি থেকে রক্ষা করো এবং তোমার শান্তি তোমার আনন্দে তোমার প্রেমে সেই প্রত্যেক পরিবারকে তুমি পূর্ণ করো আশীর্বাদ যুক্ত করো প্রভু বিশেষ করে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তাদের পরিবারকে প্রভু তোমার চরণের সমর্পণ করি তোমার যিশুর নামে প্রত্যেককে তোমার সেই কুশীয় রক্ত দিয়ে ঘিরে রাখো তোমার দুধ দুধবাহিনী দিয়ে বেষ্টন করে রাখো সুরক্ষিত রাখো সুস্থ সবল রাখো তথাপি তোমার মঙ্গল ইচ্ছা প্রত্যেকের জীবনে পূর্ণ করো আমাদের প্রার্থনা আমাদের একমাত্র ত্রাণকর্তা উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্টান নামে দয়া করে শ্রবণ গ্রহণ করো ঈশ্বর ধন্যবাদ দিই যে তার মহা অনুগ্রহে তিনি আমাদেরকে সুযোগ দিয়েছিলেন আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবেই আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যখন একসঙ্গে আমরা ঈশ্বরের বাক্য এইভাবে শিখতে পারব এবং ঈশ্বরের বাক্যে আরও বৃদ্ধি পেতে থাকবো ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় বন্ধু আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তিমির তিমিরকান্তি সর্দার ও অপর্ণা মাঝি আমাদের মিসড কল দেবার নম্বরটি হল জিরো আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন সেভেন এবং আরেকটি হল নাইন আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন